हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल पौलमीज ब्लॉगिंग। आज आबारो तुम्हारे साथे निये आसछि एकटा नतून भिडियो, ताई भिडियोटा एकदम स्किप करो ना, देखते थाको शेष अब्दि। भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर एंड सबस्क्राइब करे दिओ। आज आमि एसेछि चंदननगरेर खूब फेमास एकटा रेस्टुरेंट बंगो रसोनाय। এই রেস্টুরেন্টটা কিন্তু স্টেশনের খুবই কাছে, চন্দননগর স্টেশন থেকে মাত্র 5-7 মিনিটের ডিসটেন্সেই তোমরা চলে আসতে পারবে এই রেস্টুরেন্টে। চলো আর বেশি দেরি করব না, ভেতরে যাই। তোমাদের সাথে হোটেলের ফুল অ্যাম্বিয়েন্সটাই শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা কারা কারা আগে এখানে এসেছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। জাস্ট রেস্টুরেন্টটা ওপেন হলো আর আমি এলাম, তাই এখনো তেমন কেউ দেখছি আসেওনি। রেস্টুরেন্টের ওয়ালে বেশ কিছু সুন্দর সুন্দর পেইন্টিংও লাগানো আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। রেস্টুরেন্টটা কিন্তু দুতলা, চলো ওপর থেকে ঘুরে আসি। আজকে ভাবছি ওপরেই লাঞ্চটা কমপ্লিট করব। গ্রাউন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো গিয়ে দেখি ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্সটাও ঠিক কেমন। এই রেস্টুরেন্টের বিহেভিয়ারটাও কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগলো। আগে এই রেস্টুরেন্টটার নামই ছিল রয়্যাল বিরিয়ানি। টেবিলগুলোও দেখছি বেশ যত্ন সহকারে ডেকোরেট করে রেখেছে, বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু, তাই না? আমিও রেস্টুরেন্টটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ফটোশুটও করে নিলাম। চলো তোমাদেরকেও এবার একটু ফার্স্ট ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখাই। এই রেস্টুরেন্টে এই সোফা স্টাইলের সিটগুলো কিন্তু আমার জাস্ট অসাম লেগেছে, একটা বেশ রাজকীয় রাজকীয় ব্যাপার আছে কিন্তু, তাই না? প্রত্যেকটা টেবিলই কিন্তু বেশ সুন্দর করে সাজানো আর দেয়ালগুলো অপূর্ব সাজিয়েছে। আর ওই যে সামনেই কিন্তু রয়েছে ওয়াশরুম, চলো আগে হাতটা একটু ওয়াশ করে নিই। আর এই বেসিনের সামনে মিররটাও কিন্তু বেশ সুন্দর, তাই ভাবলাম একটু আমিও ফটোশুট করে নিই। প্রত্যেকটা ওয়ালেই বেশ সুন্দর করে এই ট্রি প্ল্যান্টগুলো সাজিয়ে রেখেছে, যেটা দারুণ দেখতে লাগছে। আর রয়েছে বেশ সুন্দর সুন্দর কিছু ওয়াল পেন্টিংও। আর এদিকে আমাদের কমপ্লিমেন্টারি ফুড হিসেবে দিয়ে দিয়েছে একটা স্ন্যাক্স টাইপের, যদিও এই জিনিসটা আগে কখনো খেয়ে দেখিনি, চলো ট্রাই করে দেখি জিনিসটা ঠিক কি। তবে দেখতে বেশ ভালোই লাগছে আর বেশ ক্রিস্পিও। জিনিসটা কিন্তু খেতেও বেশ সুন্দর, অনেকটা সেই মশলাদার চিপসের মতো খেতে। আর সার্ভ করার পাত্রটাও আমার বেশ ভালোই লাগলো। চলো একটু মেনু কার্ডটাও দেখে নেওয়া যাক। তোমরা যদি কেউ প্রাইসগুলো দেখতে চাও অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর আজকে আমি ঠিক কী কী অর্ডার দিচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা একদম স্কিপ করো না, শেষ অবধি দেখতে থাকো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এত মেনু আছে, কী ছেড়ে কী অর্ডার দেবো বুঝতেই পারছি না। অবশেষে অর্ডার দিয়েই দিলাম বারবিকিউ ক্রিসপি চিকেন। এখানে স্টার্টারের বেশ ভালো ভালো কিছু আইটেম আছে, তাই ভাবলাম আরও একটা কিছু নেওয়া যাক। তাই অবশেষে অনেক চিন্তাভাবনা করে অর্ডার দিয়েই দিলাম ফ্রেন্ডলি ডায়মন্ড ফিশ ফ্রাই। আর মেন কোর্সে অর্ডার করলাম রোজ রোজ আমিষ থালি। প্রথমেই সার্ভ করলো বারবিকিউ ক্রিসপি চিকেন, জিনিসটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খুবই কালারফুল, দেখেই পুরো লোভনীয় লাগছে। চিকেনের পিসের সাইজগুলোও কিন্তু বেশ ভালোই, চলো ট্রাই করে দেখি খেতে ঠিক কেমন। সত্যি বলতে আমার তো অসাধারণ লাগলো, অনেকটা চিকেন গ্রাম 7-এর মতো টেস্টটা। তারপরেই কিন্তু আমাদের সার্ভ করে দিয়েছে ফ্রেন্ডলি ডায়মন্ড ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই সাইজগুলো কিন্তু বেশ ভালোই বড়, আর স্মেলটাও কিন্তু দারুণ বেরোচ্ছে, একটু কাসুন্দি দিয়ে খেতে দারুণ লাগবে আশা করি। তোমরা কারা কারা ফিশ ফ্রাই খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। চলো আর ওয়েট করতে পারছি না, আগে টেস্ট করে দেখি টেস্টটা কেমন। ফিশ ফ্রাইয়ের ভেতরে স্টাফিংটা কিন্তু পুরো ভেটকি মাছের, আর অনেকটাই কোয়ান্টিটিরও দিয়েছে, বেশ ভালোই লাগলো খেতে। আর ফিশ ফ্রাইয়ের সঙ্গে একটু কাসুন্দি থাকলে তো ব্যাপারটা পুরো জমে যায়। আমার স্টার্টার খাওয়া একদম কমপ্লিট, এখন আমি ওয়েট করছি আজকের লাঞ্চের মেন অ্যাট্রাকশন রোজ রোজ আমিষ থালির জন্য। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, থালি আমার চলেই এলো। থালিতে আছে সাদা ভাত, পোলাও, লুচি, বেগুনের ভর্তা, লাল শাক, আর রয়েছে শুক্তো, ডাল, কাশ্মীরি আলুর দম, পটলের দোরমা, আরও রয়েছে কাতলা মাছের কালিয়া থেকে শুরু করে আজকের থালির মেন অ্যাট্রাকশন মাটন কষা। সাথে মিষ্টি মুখের জন্য রয়েছে পায়েস। এখানে কিন্তু শেষ নয়, সাথে রয়েছে চাটনি, পাঁপড়, সব শেষে রয়েছে ঘোল। সব মিলিয়ে থালিটা কিন্তু জাস্ট ফাটাফাটি, 15 রকমের আইটেম রয়েছে। চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক, কিন্তু আমি কোন আইটেমটা ছেড়ে কোন আইটেমটা খাবো সেটাই বুঝে উঠতে পারছি না। তোমাদের থালিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আমি আজকে শুরু করব কাশ্মীরি আলুর দম দিয়ে লুচি। চলো ট্রাই করে দেখি কেমন লাগে ঠিক খেতে। আলুর দমটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, পুরো সফট। আর লুচি দিয়ে আলুর দম খেতে তো আমার দারুণ লাগে। চলো এবার অল্প অল্প করে একটু লাল শাক আর বেগুনের ভর্তাও ট্রাই করে নিই। তারপরে রয়েছে শুক্তো। শুক্তো থেকে বড়ি বেছে খেতে তো আমার দারুণ লাগে। চলো এবার ডালটা ট্রাই করা যাক। ডালটা বেশ ঘন হয়েছে, টেস্ট করে দেখি ঠিক কেমন হয়েছে। ডালে কিন্তু একটু লেবু চিপে না খেলে ঠিক জমে না, সাথে একটু ভাজা তো লাগবেই, তাই এখানে দিয়েছে বোটাওয়ালা বেগুন ভাজা, সাথে একটু ঝুরঝুরে আলু ভাজা হলে আরও জমে যেত। এরপরেই কিন্তু রয়েছে পটলের দোরমা, চলো ট্রাই করা যাক। এরপরেই রয়েছে কাতলা মাছের কালিয়া। মাছের পিসটা কিন্তু সাইজে বেশ ভালোই বড়, আর কালারটাও খুব ভালো হয়েছে, চলো ট্রাই করে দেখি। সত্যি বলতে মাছটা কিন্তু আমার দারুণ লাগলো, পুরো সফট আর দারুণ হয়েছে রান্নাটাও। চলো এবার একটু বাসন্তী পোলাওটা নিয়ে নিই, মাটন দিয়ে খেতে হবে। এখানে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের 2 পিস মাটন আছে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, এখানে কিন্তু সমস্ত থালি শেয়ারেবল। মাটনের পিসগুলোও কিন্তু বেশ বড়ই আর প্রচণ্ড সফটও। আর পোলাও দিয়ে মাটন খেতে কার না ভালো লাগে। এখানে পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, তো চলো একটু ট্রাই করে দেখি পোলাও দিয়ে মাটনটা ঠিক কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগলো। এরকম একটা থালি খাওয়ার পর শেষ পাতে চাটনি না হলে কিন্তু ব্যাপারটা ঠিক জমে না। আর এই থালিতে কিন্তু ছিল সাবুদানার পাপড়, এই ব্যাপারটা কিন্তু বেশ আমার ইউনিক লেগেছে। শেষ পাতে মিষ্টি মুখের জন্য রয়েছে পায়েস, আর রয়েছে ঘোল। আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তোমাদের থালিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এদিকে দেখো আমার বিলও চলে এসছে কিন্তু, আর সাথে রয়েছে একটা ফিডব্যাক ফর্মও। তোমরা এখানে চাইলে নিজেদের ইচ্ছে মতো রেটিং দিতে পারবে খাবারের। সাথে ওরা দিয়ে দিয়েছে কিছু মৌরি লজেন্স, এটা কিন্তু আমার দারুণ লাগে। তো আজকের মতো লাঞ্চ আমার কমপ্লিট। তো চলো এবার গ্রাউন্ড ফ্লোরে যাওয়া যাক। আর এদিকে কিন্তু রয়েছে একটা ওয়াশরুমও। যাওয়ার সময় গ্রাউন্ড ফ্লোরে একটা মিরর দেখেছিলাম, যেটা আমার খুবই ভালো লেগেছিল, তাই ভাবলাম এখন একটু ফটোশুট করে নিই এখানে দাঁড়িয়ে। গ্রাউন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার খুবই সুন্দর লাগলো। তাহলে চলো এবার বেরোনো যাক বাইরে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এদিকে রয়েছে আরও একটা ভালো রেস্টুরেন্ট, আর ক্যাফে। শ্রীরামপুরেরটায় গেছি অনেকবারই, কিন্তু চন্দননগরেরটা কখনোই যাওয়া হয়নি। পরে কোনো দিন সময় পেলে অবশ্যই আসবো। ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।